প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমাদের এখনকার অনলাইন ক্লাস ষষ্ঠ শ্রেণীর ম্যাথ, আর আমাদের আজকের আলোচনার অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায়, তথ্য ও উপাত্ত। শিক্ষার্থী, আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রচুর তথ্যের উপাত্তের ব্যবহার করি। যেমন আমরা শ্রেণীকক্ষের হাজিরার বিষয়ে কতজন উপস্থিত হলো, কতদিন উপস্থিত হয় নাই, এই একটা তথ্য নিয়ে আমরা আলোচনা করতে পারি। তারপরে আমাদের মনে করো বিভিন্ন পরীক্ষার রেজাল্ট নিয়ে আমরা আলোচনা করি, যে কতজন পাস করছে, কতজন ফেল করছে, তারপর কতজন এ প্লাস পাইছে, এগুলো তথ্য। তারপরে মনে করো রেডিও, টেলিভিশন, দৈনন্দিন পত্রিকা, তারপর ইত্যাদির খবরাখবর, বাজারের জিনিসপত্রের দাম, খেলার খবর, এগুলো সবই তথ্য। আর এই দৈনন্দিন যুগে তথ্য উপাত্তর এত ব্যবহার, আমরা প্রতিনিয়ত এত ব্যবহার করি, আর এই কারণে বর্তমান সময়কে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ বা তথ্য প্রযুক্তির সময়। আর তথ্য প্রযুক্তির যুগে যেহেতু আমরা এখন তথ্য প্রযুক্তির যুগের মানুষ, তাই তথ্য প্রযুক্তি সম্পর্কে আমাদের অবশ্যই জ্ঞান লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তথ্য প্রযুক্তি সম্পর্কে যদি আমরা জ্ঞান লাভ না করি, তাহলে আমরা আধুনিক বিশ্ব থেকে পিছিয়ে যাব। আর তথ্য প্রযুক্তি সম্পর্কে যেহেতু প্রত্যেকটা স্টুডেন্টের জ্ঞান লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে সেই সব কথা বিবেচনা করে আজকে আমি তথ্য উপাত্ত ও তথ্য উপাত্তের গড়, মধ্য, প্রযুক্ত, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আর যেহেতু এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতে আমি চাচ্ছি, আর এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতে গেলে আমার যেহেতু প্রথমে তথ্য উপাত্তর আমার অধ্যায়ের নাম, তথ্য সম্পর্কে আলোচনা করি। দেখো, তথ্য শব্দটা তোমরা সচরাচর সবাই পরিচিত। তথ্য বিষয়টা আসলে কি? তথ্য বলতে আমাদের এইখানকার হিসাবে তথ্য বলতে এমন কিছু বোঝাচ্ছে যে বিভিন্ন ঘটনা বা বিষয়ের সংখ্যা সূচক হলো তথ্য। বিভিন্ন ঘটনা বা বিষয়ের সংখ্যা সূচক হলো তথ্য। আর এই ঘটনা বা বিষয় সমূহকে পরিষ্কার ধারণা দিতে পারে এই সংখ্যা সূচক তথ্যই। তার মানে আমরা তথ্যের সংখ্যাটা যদি লিখি, তথ্যের সংখ্যা দাঁড়াবে এরকম, তথ্য বিভিন্ন বিষয় বা ঘটনার সংখ্যা সূচকই তথ্য। এই সংখ্যা সূচক তথ্যের আমরা সংখ্যাসূচক তথ্যের সাহায্যে সংশ্লিষ্ট, মানে এই যে ঘটনা কথায় বলা হচ্ছে, সংশ্লিষ্ট বিষয় বা ঘটনা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। আমি কি বললাম? বিভিন্ন বিষয় বা ঘটনার সংখ্যা সূচকই তথ্য। আর এই সংখ্যা সূচক তথ্যের সাহায্যে সংশ্লিষ্ট বিষয় বা ঘটনা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। যেমন তুমি বিভিন্ন বিষয় বা ঘটনা, তুমি পরীক্ষার রেজাল্ট সম্পর্কে, রেজাল্ট একটা ঘটনা, এই ঘটনার সংখ্যা সূচক তথ্য। যেমন এ প্লাস পাইছে কতজন, একটা সংখ্যা, তারপরে ফেল করছে কতজন, একটা তথ্য, সেটা আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করছি। পাস করছে কতজন, তারপরে এত থেকে এত নাম্বার পেয়েছে কতজন, এগুলো সবই একটা ঘটনা। আর এই ঘটনার যে সংখ্যা সূচকই হচ্ছে তথ্য। যেমন আমরা উদাহরণ নিতে পারি যে ষষ্ঠ শ্রেণীর যে উদাহরণটা আমাদের বইয়েও আছে, ষষ্ঠ শ্রেণীর একটা পরীক্ষায় ষাটের অধিক নম্বর পেয়েছে 10 জন, আর 60 থেকে কম নম্বর পেয়েছে 10 জন। সেই ঘটনা নিয়ে আমরা এখানে উদাহরণটা দিয়ে দিই। শিক্ষার্থীর সংখ্যা প্রাপ্ত নাম্বার
নম্বর আর শিক্ষার্থীর এটাও সেম প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর সংখ্যা। দেখো আমি যদি এইটাকে এইভাবে মনে করো 90 মার্ক পাইছে একজন, আমি ষাটের অধিকে কথা বলছি, 80 মার্ক পেয়েছে দুইজন, 75 মার্ক পেয়েছে তিনজন, আর 70 মার্ক পাইছে চারজন, তিন আর তিন ছয় চার। এবার এটা হচ্ছে অধিক নম্বর প্রাপ্ত, মানে ষাটের অধিক অধিক নম্বর প্রাপ্ত শিক্ষার্থী, অধিক নম্বর প্রাপ্ত, আর এটা হচ্ছে কম নম্বর প্রাপ্ত। এটাকে আমি হিসাব করলাম, মনে করো ষাটের কম 50 পাইছে দুইজন, 45 পাইছে একজন, 40 পাইছে চারজন, 35 পেয়েছে তিনজন। এটা একটা তথ্য। তাহলে এই তথ্য খেয়াল করো যে অধিক নম্বর প্রাপ্ত আর কম নম্বর প্রাপ্ত একটা তালিকা, আর অধিক নম্বর প্রাপ্ত একটা তালিকা। তাহলে এই যে সংখ্যা সূচক এই ঘটনাটা, এই একটা তালিকা যে অধিক নম্বর প্রাপ্ত একটা ঘটনা ঘটছে আর কম নম্বর প্রাপ্ত একটা ঘটনা ঘটছে, এই ঘটনার সংখ্যা সূচক তথ্য, এই সংখ্যা সূচক যে সব সংখ্যা সূচকই হলো এই তথ্য, আর এখানেও সংখ্যা সূচকই হলো এদের তথ্য। এবার এই তথ্যগুলো থেকে আমরা কম নম্বর প্রাপ্ত স্টুডেন্টের এই তথ্যগুলো থেকে আমরা যদি বিচার বিশ্লেষণ করি যে এদের আসলে সমস্যা কি, তাহলে আমরা একটা পরিষ্কার ধারণা পাবো যে এদের এইখানে এই এই জায়গায় দুর্বলতা আছে, এবং সেই অনুযায়ী যদি পদক্ষেপ নিই তাহলে এই কম নম্বর প্রাপ্ত স্টুডেন্টকে আমাদের ইম্প্রুভ করা সম্ভব। তাহলে আমরা এই ঘটনা, এই যে সংখ্যাসূচক শব্দগুলো দ্বারা বা সংখ্যাসূচক তথ্যগুলো দ্বারা আমরা এই ঘটনা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছি, আর এই সংখ্যাসূচক যে দুটো তালিকা, এই তালিকার প্রত্যেকটা নম্বর, এই যে নম্বরের তালিকাগুলোকে বলা হয় এক একটা পরিসংখ্যান। তাহলে এই নম্বরের তালিকাটা হচ্ছে পরিসংখ্যান, নট একটা শব্দ, এ কিন্তু পরিসংখ্যান না, এরা এই টোটালটাই পরিসংখ্যান, আর এই যে নম্বরপ্রাপ্ত টোটালটা হচ্ছে পরিসংখ্যান। তাহলে এই ক্ষেত্রে পরিসংখ্যান কাকে বলবো, এই 90, 80, 75, 70 এগুলো হচ্ছে পরিসংখ্যান। এক্ষেত্রে কম নম্বরের ক্ষেত্রে পরিসংখ্যান 50, 45, 40, 35 এগুলো হচ্ছে একটা পরিসংখ্যান। তাহলে এইটাই হচ্ছে আমাদের তথ্য। দ্বিতীয় কথা হচ্ছে উপাত্ত কাকে বলে, উপাত্ত মানে পরিসংখ্যান কোনটা, যে কোনো ঘটনার যে আমাদের তালিকাটা পাচ্ছি সেই তালিকার সংখ্যা সমূহ আছে, নট একজন, সংখ্যা সমূহ হচ্ছে পরিসংখ্যান। তাহলে এই ঘটনার নম্বর সমূহ কত কত, 80, 90, 75, 70 এইগুলো একত্রে এদেরকে বলা হয় পরিসংখ্যান। একইভাবে এই যে কম নম্বর প্রাপ্ত যে ঘটনাতে তালিকা আছে 50, 45, 40, 35 এই ঘটনা সময়ে যে সংখ্যাসূচক তথ্য সমূহ মানে তথ্যগুলো হলো একটা পরিসংখ্যান। এবার উপাত্ত কাকে বলে, যেহেতু পরিসংখ্যান সম্পর্কে আমি ধারণা পাইলাম যে তথ্য সময় আছে পরিসংখ্যান, এক কথা আমরা বলতে পারি উপাত্ত। উপাত্ত হচ্ছে এই যে পরিসংখ্যান, এটা একটা পরিসংখ্যান, এই মানে এই ঘটনার নম্বর সমস্ত পরিসংখ্যান, পরিসংখ্যানে বর্ণিত তথ্য সমূহকে যেসব সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ ও উপস্থাপন করা হয়, তাকে
পরিসংখ্যানের উপাত্ত বলা হয়। তাহলে কি বলছি, এই পরিসংখ্যান, এটা যদি একটা পরিসংখ্যান হয়, পরিসংখ্যানে বর্ণিত তথ্য সমূহ, পরিসংখ্যানে কি তথ্য সমূহ বর্ণনা করা হয়েছে, যে নব্বই পাইছে একজন, আর 500 80 পাইছে দুইজন, তাহলে পরিসংখ্যানে বর্ণিত তথ্য সমূহ, এইগুলো হচ্ছে তথ্য। এই তথ্য সমূহকে যেসব সংখ্যা দ্বারা, যেসব বলতে এই সংখ্যাগুলো দ্বারা প্রকাশ করে, যেসব সংখ্যা দ্বারা প্রকাশ করা বা উপস্থাপন করা হয়, এই সংখ্যাগুলোকে বলা হয় উপাত্ত। তাহলে এই যে 90 80 75 প্রত্যেকটা একটা উপাত্ত, একইভাবে 50 45 40 প্রত্যেকটা একটা উপাত্ত। তবে এদের প্রত্যেকটা মিলেই কিন্তু একটা পরিসংখ্যান। আমি যদি শুধুমাত্র 90 এর কথা ভাবি, তাহলে সে 90 পাইছে একজন, সে কখনো পরিসংখ্যান না, কারণ শুধুমাত্র একটা মাত্র উপাত্ত সংখ্যা দ্বারা যদি উপাত্ত প্রকাশ করা হয়, সেই উপাত্তটা পরিসংখ্যান হবে না, অনেকগুলো উপাত্ত, মানে একটাই তালিকা সবগুলো উপাত্তকে একসাথে বলবো আমরা পরিসংখ্যান। যেমন আমাদের বইয়ে একটা উদাহরণ আছে, কার একটা বয়স দেওয়া আছে, যে রানুর বয়স ধরে নিতে পারো, রানুর বয়স 45 বছর, একটা উদাহরণ আছে। এই রানুর বয়স 45 বছর উদাহরণটা দেওয়া আছে কেন, এই এই উদাহরণটা দেওয়া আছে রানুর বয়স শুধুমাত্র একজনের তথ্য প্রকাশ পাচ্ছে, একটি মাত্র সংখ্যা দ্বারা যে তথ্য প্রকাশ পাবে সেটা পরিসংখ্যান না। যদি এখানে দেওয়া থাকতো যে রানুর বয়স, মৃতুর বয়স, মৃতুর বয়স, এরকম যদি একটা তালিকা দেওয়া থাকতো, সেটা একটা পরিসংখ্যান। তাহলে আমরা তথ্য আর উপাত্ত সম্পর্কে ধারণা পাইলাম। এবার এই উপাত্ত গুলো হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত কাকে বলে, বিন্যস্ত শব্দের অর্থ হচ্ছে সাজানো, আর অবিন্যস্ত, তাহলে বিন্যস্ত আর অবিন্যস্ত। তাহলে আমাদের বিভিন্ন তথ্য থাকতে পারে, যেমন মনে করো ষষ্ঠ শ্রেণীর বইয়ের আমাদের উদাহরণ আছে, বা আমি নিজেই বলতে পারি যে ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট গুলোর রেজাল্টের একটা অনুপাতে বললাম যে একটা পরীক্ষা 15 মার্কের একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার রেজাল্টের নম্বর গুলো দেওয়া হলো। মনে করো 15 মার্কের পরীক্ষায় কয়েকজনের রেজাল্ট আমি দিলাম, কেউ পাইছে 10 11 9 7 8 6 আবার 10 12 15 পেতে পারে, তারপর ধরে নাও 9। এই যে তথ্য সমূহ, এগুলো কি একটা 15 মার্কের পরীক্ষার একটা নাম্বার, 15 মার্কের পরীক্ষা এতজন স্টুডেন্ট, কতজন স্টুডেন্ট এখানে আমরা বলে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 10 জন স্টুডেন্টের একটা নাম্বারের আমি তালিকা বললাম বা উপাত্তগুলো, এই সেই উপাত্ত। এখন এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো এলোমেলো আছে, এই নাম্বারগুলো দেখো আমরা যদি ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম অনুসারে সাজাই, তাহলে ঊর্ধ্বক্রম অনুসারে যদি আমি সাজাতাম তাহলে এরকম আসতো, সব থেকে ছোট আছে 6, তাহলে 6, তারপর আসলো 7, তারপরে 8, এবার 9 আছে 2টা, 9 9, তারপরে 10 আছে এই একটা এই একটা, তাহলে 10 10, তারপরে 11 আছে এই একটা একটা 11 11, তারপরে 12, তারপরে 15, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই ক্ষেত্রে দেখো যে আমরা এইখানে যে কম নম্বর পেয়েছে, যেমন মনে করো 6 7 8, এরা কম নম্বর পেয়েছে, বা 9 এরা কম নম্বর পেয়েছে, এদের সম্পর্কে একটা এদের সম্পর্কে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, যে এরা দুর্বলতার একটা সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু এই এই ক্ষেত্রে আমরা পারবো যে, কারণ এইখানে এই স্টুডেন্ট গুলো দুর্বল, এদের সম্পর্কে একটা সিদ্ধান্ত নিতে পারবো। আর এই স্টুডেন্টরা মনে করো এই পর্যন্ত ধরলাম মধ্যম, এবার 11 থেকে এই স্টুডেন্টরা ভালো, এদের সম্পর্কে আমরা একটা সিদ্ধান্ত নেওয়া সহজ হয় বা সহজে সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু এভাবে দেখলাম ও এ হচ্ছে মধ্যম, আবার এইখানে ভালো, এইখানে দুর্বল, এইখানে আবার মধ্যম, তারপর আবার কি ভালো, আবার কি দুর্বল, কারণ এই ক্ষেত্রে সিদ্ধান্ত গুলো এলোমেলো যাচ্ছে, এই যে মধ্যম, ভালো, দুর্বল, দুর্বল, আবার কি মধ্যম, আবার কি ভালো, ভালো, আবার
দুর্বল। এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়াটা কষ্টকর, কিন্তু এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়াটা সহজ। তাহলে আমরা বলবো যে উপাত্তগুলো, মানে যে উপাত্তগুলো বিন্যস্ত থাকে বা সাজানো থাকে, সেই উপাত্তগুলো হচ্ছে বিন্যস্ত উপাত্ত, আর যে উপাত্তগুলো এলোমেলো থাকে বা সাজানো থাকে না, অবিন্যস্ত থাকে, সেই উপাত্তগুলোকে বলবো আমরা অবিন্যস্ত উপাত্ত। তাহলে বিন্যস্ত উপাত্ত আর অবিন্যস্ত উপাত্ত সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে গেলাম। এবার আমরা গড় সম্পর্কে একটা ধারণা, গড় উপাত্তের যে গড় আছে সেই গড় সম্পর্কে আমরা একটা ধারণা করব। গড় সম্পর্কে আমরা এর আগের থেকে ছোট ক্লাসে পরিচিত। তাহলে গড়, আমি একটু গড়ের সংজ্ঞাটাকে দিয়ে দিই। গড় বলতে আমরা বইয়ের মতোই ভাষা দিয়ে তারপরে ব্যাখ্যাগুলো করবো। গড় বলতে পরিসংখ্যানের গাণিতিক গড়কে বোঝায়। গাণিতিক গড়কে বোঝায়। উপাত্ত সময়ের সমষ্টিকে উপাত্ত সময়ের সংখ্যা দ্বারা ভাগ করলে গাণিতিক গড় পাওয়া যায়। তাহলে গাণিতিক গড় কি হবে, অর্থাৎ গাণিতিক গড় সমান সমান উপাত্ত সময়ের সমষ্টি বাই উপাত্ত সময়ের সংখ্যা। অর্থাৎ আমাদের যে তথ্যগুলো দেওয়া থাকার যে সংখ্যাগত তথ্য, এই সংখ্যাসূচক তথ্যগুলোর যোগফল, সংখ্যাসূচক তথ্যগুলোর যোগফলকে সংখ্যাসূচক তথ্য কতগুলো তথ্য আছে সেই তথ্যগুলোর সংখ্যা দ্বারা, মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে মানটা আমরা পাবো সেইটা হচ্ছে আমাদের গড়। তাহলে গড় হচ্ছে, যেমন এখানে গড় বিভিন্ন রকম হতে পারে। আমাদের বইয়ে একটা গড়ের অঙ্কের উদাহরণ দেওয়া আছে, যেহেতু আমি সেখান থেকে বলতে পারি যে 25 নম্বরের একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় 10 জনের প্রাপ্ত নম্বরের গড়টা দেওয়া আছে, এদের প্রতিযোগিতার গড় 10 জনের নাম্বার দেওয়া আছে, এদের গড়টা বের করতে হবে। দেখো আমি অঙ্কটা পুরোপুরি দিলাম না, শুধু সংখ্যাগুলো একটু তোমাদের লিখে দিই যে 25 নম্বরের একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় 10 নম্বর তালিকা হচ্ছে এরকম 20 16 24 20 16, তারপর আছে 16 20 15, 16 20 15, 12 16 15, 12 16 15। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10
এই ক্ষেত্রে আমি বলছি 25 জনের একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা কতজন 25 নম্বরের একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় 10 জনের পরীক্ষার নাম্বার আছে এটা 20 16 24 16 16 20 15 12 16 15 তার এইটা আছে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার গড় নম্বর কত সেটা আমাদের বের করতে হবে তাহলে একটু আমি আগে আমি সূত্রটা লিখছি যে গড়ের সূত্র আছে উপাত্ত এটা প্রত্যেকটা একটা উপাত্ত না প্রত্যেকটা একটা উপাত্ত তাহলে একটাতে সূত্র লিখলাম যে উপাত্ত সময়ের সমষ্টি বাই উপাত্ত সময়ের সংখ্যা তাহলে এই প্রত্যেকটা যদি একটা উপাত্ত হয় তাহলে এই উপাত্তগুলো সমষ্টি কত হবে সেটা আমাদের বের করতে হবে অতএব দ্বিতীয় গড় আমরা বলতে পারি এখানে তোমরা সূত্র লিখে তারপর করলাইন করতে পারো যে উপাত্ত সময় সমষ্টি সংখ্যা দিয়ে তার উপাত্ত সময় সমষ্টি কত হবে 20 যোগ 16 যোগ 24 যোগ 16 যোগ 16 যোগ 20 যোগ 15 যোগ 12 যোগ 16 যোগ 15 আর যেহেতু উপাত্ত সময়ের সংখ্যা কত আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তাহলে নিচে কত বসবে 10 এখন আমাদের যোগ করতে হবে দেখো 5 আর 6 11 11 আর 2 কত 13 13 আর 5 18 18 আর 0 গেল তারপরে 18 আর 6 24 24 আর 6 30 30 34 34 আর 6 40 40 এর 0 আগে কত 4 5 6 7 8 82 10 10 11 12 12 2 14 15 15 2 17 আর নিচে আছে কত 10 তাহলে 170 কে 10 দ্বারা যদি ভাগ করি তাহলে অবশ্যই 0 0 কেটে গেলে কত থাকে 17 তাহলে নিম্নে গড় কত 17 এটা হচ্ছে আমাদের নির্ণয় গড় এবার আমরা যাব মধ্যক সম্পর্কে একটা ধারণা করব আমরা মধ্যক মধ্যক কি মধ্যক সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে এভাবে বলতে পারি যে উপাত্ত সময়ের মধ্যম মানকে আমরা মধ্যক বলতে পারি মধ্যক বলতে বোঝায় উপাত্ত সময়ের মধ্যম মান আবার তার মানে হচ্ছে যত যে উপাত্তগুলো থাকবে প্রদত্ত উপাত্তগুলো মান সমূহকে ক্রম অনুসারে যদি সাজাই সাজানোর পরে যে মানটি ওই উপাত্ত সময়কে সমান দুই ভাগে ভাগ করে সেই মানটি হচ্ছে মধ্যক তাহলে মধ্যকটা কি মধ্যক আছে উপাত্ত সময়ের মধ্যম মান আর প্রদত্ত উপাত্তগুলোর যে প্রদত্ত উপাত্তগুলোর মান সমূহকে ক্রম অনুসারে সাজালে বা প্রদত্ত উপাত্তগুলোকে ক্রম অনুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে যে মানটা উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে সেই মানটা বা সেই সংখ্যাটাই হচ্ছে যে মানটা বা সংখ্যা বলতে পারো বিজোড় রেখাতে সংখ্যাই চলে সেই মানটা হচ্ছে প্রদত্ত উপাত্তের মধ্যক তাহলে মধ্যক বিষয়টা আমরা বুঝছি এবার কথা আছে মধ্যক যদি বিজোড় হয় মানে উপাত্তগুলো যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে মধ্যক কি হবে আর উপাত্তগুলো যদি জোড় হয় সেই ক্ষেত্রে মধ্যক কি হবে উপাত্তগুলো যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে মধ্যক হয় উপাত্ত সমূহ বিজোড় হলে মধ্যক সমান সমান সংখ্যাগুলোর সংখ্যা মানে ওই উপাত্তগুলোর সংখ্যা উপাত্ত কয়টা উপাত্ত আছে সেই উপাত্তগুলোর সংখ্যা আমরা সংখ্যাগুলোর সংখ্যাও বলতে পারি বা উপাত্তগুলোর সংখ্যা সংখ্যাগুলোর
সংখ্যা যোগ এক বাই দুই তম পদ। বিষয়টা আমরা যদি উদাহরণটা দিই, আমাদের একটা উদাহরণ আছে, দেখো এখানে আছে দশ নয় বারো, দশ নয় বারো, তারপরে আছে ছয় পনেরো সাত, ছয় পনেরো সাত, ছয় পনেরো সাত, তারপরে আছে আট চোদ্দ তেরো, আট চোদ্দ তেরো। তাহলে এই হচ্ছে আমাদের উপাত্তগুলো। এবার বলছি আমি সংজ্ঞা আবার একবার রিপিট করি, প্রদত্ত উপাত্তগুলো মানে এই উপাত্তগুলো, উপাত্তগুলোকে যদি ক্রম অনুসারে সাজাই তাহলে ক্রম অনুসারে সাজাতে গেলে আমার কি করতে হবে, ঊর্ধ্বক্রম হতে পারে অর্ধক্রম হতে পারে, আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই অর্থাৎ ছোট থেকে বড়ের দিকে যাই, তাহলে কত হয় ছয়, তারপরে কত আছে সাত, তারপরে কত আছে আট, তারপরে কত এই যে নয়, তারপরে কত দশ, তারপরে কত দশের পরে কত আছে বারো, তারপর কত আছে বারোর পরে আছে তেরো, তেরোর পরে এখানে এই যে চোদ্দ, চোদ্দোর পরে কত আছে পনেরো। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, আমাদের নয়টা উপাত্ত আছে। তাহলে আমি বলছি উপাত্ত সম বিজোড় হলে সেই ক্ষেত্রে আমরা মধ্য কিভাবে নির্ণয় করবো, উপাত্ত সম এখানে কি বিজোড় আছে, নয়টা আছে, আমরা প্রথম কাজ কি এদেরকে ক্রম অনুসারে সাজালাম, তারপরের কাজ কি ক্রম অনুসারে সাজানোর পরে যদি বেজোড় হয়েছে, বেজোড় যেহেতু তাহলে সংখ্যাগুলো সংখ্যা যোগ এক, তাহলে এখানে সংখ্যাগুলো সংখ্যা সংখ্যা কত, আমি সংখ্যাগুলো এখানে কয়টা আছে নয়টা আছে, সংখ্যাগুলো সংখ্যা আছে নয়টা প্লাস এর সাথে কত হবে এক যোগ বাই কত দুই তম পদ, এততম পদ, তাহলে এখানে কত হয় দশ বাই দুই সংখ্যা কত হয় পাঁচতম পদ, পাঁচতম পদ। তাহলে এই ক্ষেত্রে কত পাঁচতম পদ কোনটা, এটা আসছে প্রথম পদ, এটা আসছে দ্বিতীয় পদ, এটা আসছে তৃতীয় পদ, এটা আসছে চতুর্থ পদ, এটা হচ্ছে পঞ্চম পদ, তাহলে পাঁচতম পদ হবে আসছে মধ্যম। তাহলে আমাদের এই ক্ষেত্রে মধ্যম কত হবে, অর্থাৎ এত তো উপাত্ত সময় মধ্যম কত হবে দশ, তাহলে এত তো অর্থাৎ বলতে পারি যে এত এত উপাত্ত সময়ের মধ্যম হবে। এবার যদি উপাত্ত সম জোড় হয়, উপাত্ত সম জোড় মধ্যবর্তী সংখ্যা দুটি সমষ্টি বা মধ্যবর্তী সংখ্যা দুটির সমষ্টি, এখানে কিন্তু আর পদ থাকবে না, এখানে মধ্যবর্তী সংখ্যা দুটি সমষ্টি ভাগ দুই দিয়ে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মধ্য। তাহলে এই ক্ষেত্রে আমাদের উদাহরণটা দেখি, এখানে উদাহরণ কি দেওয়া আছে, উদাহরণ হচ্ছে চার পাঁচ ছয়, চার পাঁচ ছয় সাত আট, দশ এগারো বারো, দশ এগারো এগারো বারো চোদ্দ পনেরো, চোদ্দ পনেরো, দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা, আমরা এটাকে একবারে ক্রম অনুসারে সাজায় নিলাম, যদি এরকম থাকতো যে এই যে সংখ্যাগুলো যে সাত আট পাঁচ ছয় দশ এগারো পনেরো চোদ্দ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এখানে বাদ দিয়েছে ছয়, এরকম যদি থাকতো এরকম আছে এটাকে আমরা সাজাই এরকম করে নিলাম, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এটাকে আমরা সাজাইছি আর আছে কত বারো,
তাহলে এটাকে এই এ নম্বরটা আছে কিন্তু এখানে সংখ্যায় কত আছে সংখ্যায় জোড় আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এটা সংখ্যায় জোড় আছে তাহলে আমাদের প্রথম পদক্ষেপ কি এটাকে আমরা ক্রম অনুসারে সাজাবো সাজানোর পরে এদের মধ্যবর্তী দুটি সংখ্যা যেহেতু দশটা আছে তাহলে এই সাইডে চারটা আর এই সাইডে চারটা থাকবে আর মধ্যবর্তী সংখ্যা হবে কত এই আট আর দশ তাহলে আমাদের মধ্য অনুসারে সূত্র কি মধ্যবর্তী সংখ্যা দুটির যোগফল তাহলে কত হবে আট যোগ দশ বাই কত দুই তাহলে কত হয় আঠারো বাই দুই সমান সমান কত হয় নয় তাহলে এই নয় হচ্ছে অতএব এত এত উপাত্ত সময়ের মধ্য করছে নয় তাহলে আমরা লিখবো নির্ণয়ের মধ্য করছে নয় তাহলে এইটা আছে ছিল আমাদের মধ্যক এবার হচ্ছে প্রচুরক প্রচুরকটাকে যে উপাত্তগুলো থাকবে উপাত্ত বলতে তো আমাদের সংখ্যা সূচক তথ্যই যে উপাত্তগুলো থাকবে এই উপাত্তগুলোর মধ্যে যে সংখ্যা সর্বাধিক মানে সব থেকে বেশি থাকবে সেই সংখ্যা হচ্ছে প্রচুরক তাহলে আমরা বলতে পারি যে প্রচুরক হচ্ছে প্রদত্ত উপাত্ত সময়ের মধ্যে যে সংখ্যা সর্বাধিক পরিমাণ থাকবে বা সর্বাধিক সংখ্যায় থাকবে সেইটাই হচ্ছে প্রচুরক মনে করো আমরা কোনো পরীক্ষার দশজন স্টুডেন্টের গণিতের রেজাল্ট সম্পর্কে বলতে হবে গণিতে কত কত পেয়েছে এরকম হতে পারে 90 80 45 40 90 81 82 90 80 90 85 তারপরে হতে পারে 83 এরকম হতে পারে তাহলে এসে একটা রেজাল্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 জন স্টুডেন্টের একটা গণিত পরীক্ষার আমরা রেজাল্টের কথা বললাম যে গণিত পরীক্ষায় এত এত মার্ক পেয়েছে এখন এর ভিতরে দেখতে হবে যে এই গণিত পরীক্ষার ভিতরে কত কত কোনটা সর্বাধিক পরিমাণে পেয়েছে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা এখানে লিখতে পারি যে 90 পেয়েছে এক্ষেত্রে প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে তুমি এবার লিখতে পারো যে প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে 90 আছে একটা দুইটা তিনটা চারটা 90 আছে চারটা 80 আছে কয়টা একটা দুইটা এই একটা 80 এই একটা 80 আর বাকি সংখ্যাগুলো প্রত্যেকে একটি করে আছে অতএব প্রদত্ত উপাত্তের সর্বাধিক সর্বাধিক সংখ্যা আছে কত 90 অতএব নির্ণয় প্রচুরক হলো 90 মানে উপাত্তগুলোর মধ্যে যে উপাত্তের সংখ্যা সর্বাধিক পরিমাণ থাকবে সেই উপাত্তই হচ্ছে আমাদের নির্ণয়ের প্রচুরক তাহলে এই ক্ষেত্রে দেখো এই যদি গণিত পরীক্ষার নাম্বার হয় তাহলে গণিত পরীক্ষার ভিতরে সব থেকে সর্বাধিক বেশি আছে 90 আছে কয়টা চারটা তারপরে সেকেন্ড পজিশন আছে 80 তার আছে কয়টা দুইটা আর বাকি যে নম্বরগুলো আছে এই নম্বরগুলো আছে প্রত্যেকে একটা করে তাহলে আমরা এবার লিখতে পারি যে প্রদত্ত উপাত্তে 90 আছে চারটি 80 আছে দুইটি এবং বাকি উপাত্তগুলো বা বাকি নম্বরগুলো একটি করে আছে অর্থাৎ প্রদত্ত উপাত্তের সর্বাধিক সংখ্যায় আছে 90 অর্থাৎ নির্ণয় প্রচুরক হলো আশা করি আমাদের আজকের তথ্য উপাত্তের যে অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করলাম প্রাথমিক পর্যায়ে এই অধ্যায়টার সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা দিতে পেরেছি আমাদের প্রথম থেকে আলোচনা করছিলাম তথ্য উপাত্ত উপাত্তের বিন্যস্ত উপাত্ত অবিন্যস্ত উপাত্ত বিন্যস্তের উপাত্তের গড় মধ্য প্রচুরক তোমরা বাসায় এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবা আর আমরা ধারাবাহিকভাবে এরপরে অনুশীলনের ভিতরে যাব এবং আরও অঙ্ক প্র্যাকটিস করব সবাই এতক্ষণ ক্লাসে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ